আবার এই ডেড বডি নিয়ে অনেক কথা হয়েছে। না না না, ডেড বডি উইশ করলাম, তোমরা দেরি করে আসছো, উইশ করলাম। এবং ডেড বডি একটা ভিন্ন ধর্মীয় ছবি হবে এবং বিনোদনের একদম পুরো জ্যাম-প্যাক একটা স্টোরি। এবং ইকবালের প্রশংসা করতেই হয়, অনেক ঈদের যে ধরনের ছবি হওয়া উচিত ডেড বডি তাই। আমি ইকবালকে অনেক ধন্যবাদ জানাই, ও মন দিয়ে কাজ করেছে। আর অনেক বছর পরে, অনেক দিন পরে এরকম একটা ভিন্নধর্মী ক্যারেক্টারটা আমি করলাম। আবারও ধন্যবাদ ইকবালকে। এবং আমি বলেছিলাম, ইকবাল তুই ঈদে আসবি, তো ঈদে অন্য অন্য ছবির সাথে এই ছবিটাও আপনারা সবাই দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অন্য ছবির ব্যাপারে আমি কোনো কথা বলবো না, ডোন্ট প্লিজ। না না, নির্বাচন নিয়ে একটু বলো, সত্যটা কি বলো, মিথ্যাটা কোনটা করবেন কিনা বন্ধু শোনা যায়? না, আমার করার একদম ইচ্ছা নেই। দুই পক্ষ থেকে আমার কাছে যথেষ্ট ভালো ইনভাইটেশন আছে, কিন্তু একদমই আমার করার ইচ্ছা নেই। এইবার পরিবেশ হয়তো বা আবারও কাদা ছোড়াছুড়ি হবে, আমি আশঙ্কা করছি, হয়তো বা হবেও না। এবং লাভ কি, কেউই তো কোনো কিছু করতে পারছে না, কেউ তো কোনো কিছু করতে পারছে না। সো আমাদেরকে বাইরের থেকে বলে যে শুধুই নির্বাচন করেন আপনারা, আর কোনো কাজ নেই আপনাদের। এখান থেকে বেরোবার জন্য যে সত্যটুকু মানে বেরিয়ে আসা উচিত, আমার মনে হয় যে কমিটি আসবে ওখান থেকে আগে বেরো, যে না নির্বাচনটা হচ্ছে এই কারণের জন্য, ওই আবারও যেন না হয়, এই শুধুই নির্বাচন হয়, এদের দিয়ে কিছু হয় না, এটা যেন না। মুম্বাই থাকলে আরও অনেক খুশি হতেন বেশি, ওনাকে আল্লাহ জান্নাত নসিব করুক, বাবুল ভাইয়াজকে দুনিয়া জানেন যে প্রতিষ্ঠাতা করেছিলেন যমুনা টিভি। সো যমুনা টিভির অনেক সুন্দর কিছু ক্লাসিক্যাল প্রোগ্রাম এবং যমুনা যে ধরনের স্টাইলিশ কিছু কাজ করে আমার ভালো লাগে। আজকে 10 বছর পেরিয়ে বোধহয় 11 বছরে পা দিল। আমার পক্ষ থেকে, মৌসুমীর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা শুনেছি। আমি মাঝে মধ্যে দেখি, এখন রেগুলার দেখা হয় না, চাপলের স্টুডেন্ট করার কারণে দেখা হয় না, মূলত ভালোই লাগে, খারাপ লাগে, স্মার্ট ওইটা আমি বলেছি অনেকবার ওখান থেকে। আমার যে চাপলা রেস্টুরেন্ট আপনারা জানেন, সাভার উলাইল একদম গেন্ডা মেন রোডে আব্বাস ক্লিনিকের পাশে, যেটা হয়েছে এটা আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছাতেই হয়েছে। হয়তোবা উনি আমার জন্য আরও অনেক বেশি কিছু রেখেছেন এবং আমার তার প্রতি অনেক অগাধ বিশ্বাস, আমার সৃষ্টিকর্তা। সো এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন, উনি সব ঠিক করে দিবেন এবং সেই কাজটা ঠিক করার কাজটা আমি করব। থ্যাংক ইউ। এস কারাতে টিভি।